শ্যামসুন্দর কং জুয়েলার্সের এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্ট এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আগামী উনত্রিশে আগস্ট থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের সূচনা হতে চলেছে প্রতি বছর এনে এ বছরও এই টুর্নামেন্টে চন্দ্র সাহার স্মৃতিতে উৎসর্গ করা হচ্ছে গৌরচন্দ্র সাহা ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রতিষ্ঠাতা এই লীগকে সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণকারী দশটি ক্লাব প্রস্তুতি শুরু করে দিয়েছে এবছর লীগ চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ এক লক্ষ টাকা ও রানার্স দলকে ট্রফি সহ পঁচাত্তর হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হবে উনত্রিশে আগস্ট আসরের উদ্বোধনী মেয়েছে মুখোমুখি হবে গতবারের লীগ চ্যাম্পিয়ন এগিয়ে চলে সংঘ ও গত বছরের বি ডিভিশন চ্যাম্পিয়ন নাইন বুলেট ক্লাব লিগের উদ্বোধন করবেন কলকাতা ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পাদক তথা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রূপক সাহা বুধবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন টিএফ সভাপতি প্রণব সরকার সাথে উপস্থিত ছিলেন টিএফ এর যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার ও টিএফ এর সহ সভাপতি রূপক সাহা এবং টিএফ এর প্যাট্রন রতন সাহা কালকে আমাদের খেলার উদ্বোধন করবেন ইস্ট ক্লাবের মাননীয় সম্পাদক রূপক এবং আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত পেট্রন রতন শাহ মহোদয় আমরা কালকে থেকে এটা শুরু করতে যাচ্ছি গত বছর আমাদের চ্যাম্পিয়ন হয়েছিল এগিয়ে চলো এগিয়ে চলো সঙ্গে চ্যাম্পিয়ন হয়েছিল আর এবার আমরা বি ডিভিশনের চ্যাম্পিয়ন হয়েছিল নাইন বুলেটস আর এবার আমরা কিছু আমরা কিক অফ করবেন সেই মানিক সূত্রধর এক্স ফুটবলার আর চ্যাম্পিয়ন যারা হবেন তাদেরকে আমরা এক লক্ষ টাকা দেবো ক্যাশ মানি আগে ছিল সেভেন্টি ফাইভ থাউজেন্ড উইথ ট্রফি রানার যারা হবেন তারা দেবেন হলো তাদের দেওয়া হবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড আগে ছিল ফিফটি থাউজেন্ড উইথ ট্রফি এছাড়া কিছু অ্যাওয়ার্ড দেওয়া হবে আমাদের এই অ্যাওয়ার্ডগুলো ঘোষণা করার জন্য আমি আমাদের মাননীয় যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ কর্মকারকে ফোন যুক্ত আর ইন